শনিবার সকালে স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় নমিনেশন তুলে নিচ্ছি। একথা জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন আরামবাগের 6 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সন্দীপ দাস। কিন্তু সন্ধ্যা হতেই বয়ান বদলে গেল তার। জানালেন তাকে নাকি জোর করে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে, সরাসরি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। প্রথমত কি বক্তব্য দিয়ে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছিলেন শুনুন তার কাছ থেকেই। দাঁড়িয়ে ছিলাম তো, আমার পারিবারিক অসুবিধার জন্য আমি এসে আজকে নমিনেশন উইথড্র করলাম। হ্যাঁ, স্বেচ্ছাই করেছি, ঠিক আছে। বাড়িতে এমনি সবাই মানে চেঁচামেচি করছিল, বাবার এমনি শরীর খারাপ, বাবাও কান্নাকাটি করছিল, সেই জন্য আমি এসে আজকে নমিনেশন উইথড্র করলাম। কান্নাকাটি করছে মানে আমার বাবা হচ্ছে খুবই সাদাসিধে লোক, আপনারা হয়তো মিডিয়া খবরও করেন আমার বাবার উপরে, বিধানসভা ভোটের উপরও আমার বাবার দোকান থেকে টাকা ছিনতাই করা হয়েছে, দোকান ভাঙচুর করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমি আজকে ভারতীয় জনতা পার্টি হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেই বাবাই যখন বললো তুলে নে বা ইয়ে করলো, ওই জন্য আমি আজকে তুলতে বাধ্য হলাম। তৃণমূলেরই লোকেরা ভাঙচুর করেছিল, দোকান থেকে টাকা পয়সা নিয়ে নিয়েছিল, আমাদের বাস স্ট্যান্ডে ওখানে দোকান আছে। না, আমার উপরে কোনো মানে ফোনও করেনি বা টর্চার হয়নি সেরকম, ঠিক আছে। শুধু বাবার কথা মতো এবং আমার যে বউ আছে, আমার দুটো বাচ্চা আছে ছোট ছোট, তাদের কথা ভেবে আমি আজকে এসে নিজেই একাই এসে এই নমিনেশন উইথড্র করে এবার বাড়ি যাব। আমার নাম সন্দীপ দাস। না, সকাল থেকে করা বলতে মানে দোনামোনায় ছিলাম করবো কি করবো না, কিন্তু লাস্ট টাইমে যখন মানে আর দেখলাম উপায় নেই বা নিজেরও একটা মনের যে জোর থাকে একটা লড়াই করতে গেলে, সেই জোরটা একটু কমজোরি হয়ে গেল, সেই জন্য আমি এসে উইথড্রটা করলাম। আমি বিমানদার সাথে ফোনে কথা বলবো এবং সুশান্ত দাদার সাথে ফোনে কথা বলবো, যে আমার যে ব্যক্তিগত যে প্রবলেমগুলো আছে আমি দাদাদের সাথে শেয়ার করব, তারপর দাদারা যেরকম পরামর্শ দেবে সেরকম আমি কাজ করব। মনোনয়ন প্রত্যাহারের সময় তিনি নিজেই জানালেন যে তাকে তৃণমূলের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয়নি, বাড়িতে অসুবিধা থাকার কারণেই তিনি স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। কিন্তু আজ সন্ধে নাগাদ আবার সরাসরি শাসক দলের বিরুদ্ধে তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করানোর তিনি অভিযোগ করেন। তো বাবার শরীর খারাপ আপনারা দেখলেন এই মাত্র গেল, ঠিক আছে, তার কারণে আমাকে উদ্ধার করতে হবে। আপনারা কি তৃণমূল তুলে নিয়ে এসেছিল বাড়ি থেকে? আমি সেফ জোনে ছিলাম দাদার আন্ডারে, বিমানদার আন্ডারে, আর 4-5 দিন ধরে আপনারা হয়তো খবর রাখেননি, আমি বাড়িতে ছিলাম না। আমার বাড়িতে লাগাতার লোক এসছে, তাদেরকে চিনি না জানি না, আমার সাথে কথাও বলেছে তারা, তবে খারাপ ব্যবহার তারা করেনি, কিন্তু আমাকে উদ্ধ করার জন্য বলেছে। কিন্তু আজকে যখন বাবা ফোন করলো কিছুক্ষণ আগে, তো দেখলাম ওভারও হয়ে যাচ্ছে টাইম, আমি তখন দাদার কাছ থেকে পারমিশন নিয়ে বললাম, দাদা বাবা বিশাল কান্নাকাটি করছে, শরীরটা খারাপ বলছে, আমার বউ ফোন করলো, বউ ফোন ধরে বললো যে বাবা এরকম ইয়ে হয়ে যাচ্ছে, তাহলে তুমি একবার আসো। তো আমি লুকিয়ে লুকিয়ে আসলাম, যত রীতি আমি ওদের হাতে পড়ে যাই, ওরা আমাকে 4-5 জন মিলে তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে উইথড্র করায়। আপনি কত নম্বর ওয়ার্ডের প্রার্থী? আমি 6 নম্বরের ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ছিলাম। আপনার এগেনস্টে তৃণমূল প্রার্থীর নাম কি? আমার এগেনস্টে ছিলেন চেয়ারম্যান স্বপন নন্দী। একই দিনে বিজেপির প্রার্থী দুরকমের এই বয়ানের প্রতি উত্তরে শাসক দলের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ভিতরে ভিতরে যে কোনো কিছু চলছে তা আজ করাই যাচ্ছে। কোহিনূর কমপ্লেক্স, এখানে রয়েছে সুইমিং পুল, গার্ডেন, মাল্টিস্কিল, কমিউনিটি হল, কার পার্কিং এর মতো সুবিধা। আমাদের ঠিকানা জয়কৃষ্ণ বাজার, ভীমপুর, তারকেশ্বর। এখনই যোগাযোগ করুন 9932314 16 এই নম্বরে।